আজ সুলতানার মেহেন্দির অনুষ্ঠান। সে কিছু বলার আগেই তার সমস্ত হুকুম পূর্ণ হয়ে যাওয়া উচিত। সবার আগে তার হাতে মেহেন্দি লাগবে, তার হবু স্বামী সুলতানের সাথে। সব সময় তোমাদের মধ্যে কেউ না কেউ অবশ্যই থাকবে, বুঝতে পেরেছো? হয়তো আমাদের সুলতান এসে গেছেন। পছন্দ করতে শুরু করেছে, আর দেশের জন্য আমি না চাইলেও আমাকে এই সুযোগটাই নিতে হবে। ওকে কথার জালে জিজ্ঞেস করতে হবে যে আদেশে আফতাবটা কোথায়। শুধু নকল চোর সবসময়ের মতন মাথা যেন গরম না করে ফেলে, তবে ও আছেটা কোথায়? কি সুন্দর লাগছে দুজনকে। যেন কারুর নজর না লাগে। ধন্যবাদ দিদা। উনি আমার দিদা, ছোটবেলা থেকে আমার সাথে আছে, আমি শুধুমাত্র ওনার কথাই শুনি। মিশরের রীতি অনুসারে আজ সুলতানার হাতে মেহেন্দি, তার হবু স্বামী লাগাবেন। এটা আমি কখনোই হতে দেব না দিদা। আলাদিন আর ওর নামের মেহেন্দির ওপর শুধুমাত্র আমার অধিকার আছে। যাক কেলো, এবার মেহেন্দিটাও আমাকে পরাতে হবে। আচ্ছা, আপনি সুলতানাকে কতটা ভালোবাসেন? কি, আরে লজ্জা পাবেন না, মেহেন্দির রং দেখেই বোঝা যায় যে স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে। যতটা গভীর ভালোবাসা ততটাই গাঢ় হবে মেহেন্দির রং। মেহেন্দির রং কতটা গাঢ় সেটা ভালোবাসা নয়। যে মেহেন্দি লাগাবে তার ইচ্ছার উপর নির্ভর করে, তাই ভালোবাসাটা মেহেন্দির রং ঠিক করে না। আর তাই আপনার মেহেন্দির রং তো হালকাই হবে।
আলা কি রোজ বাদাম খায় নাকি? এর কালকের ঘটনাটা এখনো মনে আছে যে আমাকে দেখে মেও মেও করতে শুরু করে দিল। আরে আপনি তো বেশ ভালো কথা বলেন, আপনার সঙ্গে কথা বলে আনন্দ পাওয়া যাবে, আসুন আসুন। ভালো হলো যে নকল চুরকে নিয়ে গেল, নয়তো আদায়াকে জ্যান্ত গিলে ফেলত। লক্ষ্যে পৌঁছানোর এটাই সঠিক সুযোগ। এনিন শুরু করুন, মেহেন্দির সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। মেহেন্দি তো আমি লাগাতে দেব না। আমার সব থেকে ভালো বন্ধুর নিকা হতে চলেছে, তাই আমি খুব খুশি। সেটা তো দেখাই যাচ্ছে। সেই জন্য আমি এই খুশিটাকে আরো দ্বিগুণ ভাবে পালন করতে চাই। নকল চুর আবার শুরু করলো, এবার আদায়া তো গেল। এ তো আমার পেছনই ছাড়ছে না। দেখুন দেখুন, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি কিছু জিনিস নিয়ে ব্যাস এক্ষুনি আসছি, আসুন। আমি বাইরে অপেক্ষা করলে আপনাকে সাহায্য কে করবে? নিন বলুন, কি কাজ? নাম, আমার নাম ফিরদৌস আল নওয়াজ। খুব ভালো, খুব ভালো, একদম সুলতানদের মতো না? হ্যাঁ 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 হ্যাঁ, আমারও ঠিক এরকমই মনে হয়। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আরে একদম ঠিক বলেছেন আপনি। দিন দিন আমি আপনাকে সাহায্য করছি, দিন। আচ্ছা, আপনি কিছু আতশ, হ্যাঁ আতশবাজির কথা বলছিলেন। আতিশে আফতাব, পৃথিবীর এমন একটা বস্তু যার মাধ্যমে আকাশে সূর্যের কাছে প্রার্থনা করা হয়। আর তাতে কি প্রার্থনা কবুল হয়? ক্ষমা করবেন, এর থেকে বেশি আপনাকে কিছু বলা সম্ভব নয়। আরে বলেই দিন মামা। বিরক্ত তো আপনি করছেন, এত সব কাজ পড়ে আছে আর আপনি প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছেন। আপনি বলবেন কি না? দেখুন, আমাকে অনেক কাজ করতে হবে, ওদিকে মেহেন্দির অনুষ্ঠান শুরু হলো বলে আমি চললাম। মনে হচ্ছে এত সহজে বলবে না, এমনিতেও সময় খুব কম, প্রদীপের জিনকে ডাকতেই হবে। দেখো, তোমরা তো সবাই জানোই এই বরফের ঝড়ের জন্য বাগদাদে কেউ প্রবেশ করতে পারছে না, আর অন্যান্য দেশ থেকে খাবার দাবার সবজি আসা একদম বন্ধ হয়ে গেছে, দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি হয়েছে। আর যখনই এরকম সমস্যা দেখা দেয়, জনগণের সমস্যা হয়, তখন এটা প্রাসাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় নিজের জনগণকে খাদ্য জল সরবরাহ করা। এই জন্যে প্রাসাদের রাজগুদাম খুলিয়ে দেওয়া হয়েছে, যাতে যে কোনো ব্যক্তি এসে খাদ্য জল নিতে পারে। আর যদি কোনো ব্যক্তির শরীর খারাপ হয়, অসুখ হয়, তাহলে ওনার জন্য রাজরন্ধনশালা থেকে খাবার সরবরাহ করা হবে। এখানে কোনো ব্যক্তির ক্ষুধায় মৃত্যু হবে না। আপনারা আমার সাথে আছেন? আপনার কি হয়েছে জুনেদ মহাশয়? এই হতচ্ছাড়া জাফর সবসময় আমাকে উল্টোপাল্টা সময় ডাকে, কিন্তু আমি এই সবার সামনে থেকে যদি অদৃশ্য হয়ে যাই তাহলে খুব খারাপ হবে। মনে হচ্ছে জাফর জিনুকে ডাকছে,
জিনু সবার সামনে অদৃশ্য হওয়ার আগে আমাকে কিছু করতে হবে। জুনেদ বাবু, আমার আপনার সঙ্গে একটু দরকার আছে, একবার আসুন। সারা দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজের খেয়াল। আকা, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন। ওই লোকটাকে এক্ষুনি জমিয়ে দাও। কিন্তু লোকটা কে? আরে তাতে তোমার কি যায় আসে? ও এখানকার সুলতানার মামা। সুলতানার মামা? আপনি ওনাকে মামা নয়, মামা জান বলুন। আর আমি প্রথম সাক্ষাতে কাউকে জমাই না। প্রদীপের চিন, আমার আদেশ পালন করো তুমি। যথাজ্ঞ আমার আকা। সময় এখনই থেমে যাক, মামা জান জমে যাক। আরে এসব দারুণ দারুণ ছাড়ুন, বলুন এসব হচ্ছেটা কি? আর আপনি কি আতিশা আফতাব পেয়েছেন? রাজকুমারী ইয়ালি সাহেব কোথায়? বলবো, আমাদের সুলতান এসে গেছে, সুলতান দীর্ঘজীবী হন। মিশরে সুলতান আই সিদ্ধান্ত নিয়েছিল যে নব্য যুবক সবার আগে এই দরবারে এসে পা রাখবে সেই তার স্বামী হবে, আর সেই হবে মিশরের সুলতান। আপনি আমার মন জয় করে নিয়েছেন। আপনি কি আমার স্বামী অর্থাৎ মিশরের সুলতান হওয়ার জন্য তৈরি? আমি আপনার সাথে নিকা করবার জন্য তৈরি। আজকে এখানে মেহেন্দি, কিন্তু আমার তাতে কি যায় আসে? আমার দরকার শুধু সুলতানার মামাকে। কেন? কারণ আমাকে আতিশে আফতাবের ব্যাপারে বলতে পারবে। চিরদিনের ভাইয়ের নিকা হতে চলেছে ও মিশরের সুলতান হতে চলেছে। সে আফতাবের কাছে নিয়ে যেতে পারে, আর নকল জোড়ের থেকে দূরেও জানি না ভাগ্য কোন দিকে নিয়ে যাবে।
আলাদিনের হাত থেকে প্রথম মেহেন্দি তাহলে আমার হাতেই লাগলো। আমার ভালোবাসা আমার সঙ্গেই আছে, তাই ভাগ্যকেও আমাদের সঙ্গ দিতেই হবে ইনশাল্লাহ। জান কি হয়েছে? মামার মতো তুমিও জমে গেলে? হ্যাঁ, আমি তো গলে গেছি, মানে বলছি যে আমি তো জমে যাইনি। ঠিক আছে, তাহলে এমন কিছু জাদু করো যাতে এ আমার সমস্ত কথা শুনতে বাধ্য হয়ে যায় আর আমার প্রত্যেকটা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেয়। নির্ঘাত হতচ্ছাড়া আতিশে আফতাবের ব্যাপারে জানতে চাইছে, যেটা আমার ভাই এবং রাজকুমারীর উদ্দেশ্য। এই আজ্ঞা চুপচাপ পালন করে নিলেই বাগদাদের মঙ্গল হবে। যথা আজ্ঞা মারাকা। নিজের বন্ধু মুখ খুলুন, মামা যান সব সত্যি বলুন। একবার পরীক্ষা করে নিই জাদুটা ঠিক প্রয়োগ হয়েছে কিনা। আপনার নাম? ফেরদৌস আল নওয়াজ। আপনার বয়স? 72 বছর। মূর্খটা কিছুক্ষণ আগে আমাদের সমবয়সী বলছিল, কারণ আপনার মুখটাই বুড়োদের মতো। আমাকে আতিশে আফতাবের ব্যাপারে বলো। আতিশে আফতাব এতটাই শক্তিশালী যে ও নিজের ক্ষমতা বলে সূর্যকে ডাকতেও পারে, আবার অদৃশ্যও করে দিতে পারে। কিন্তু সেটার ব্যবহার তখনই করা যেতে পারে যখন বিয়ের দিন আতিশে আফতাব বাইরে নিয়ে আসা হয়। সেই কারণে আলী ভাই আর সুলতানা হাদায়ার বিয়ে 3 দিন পরে নয়, বরং কালকে হবে। সুযোগ বুঝে আতিশে আফতাব আমি নিজের করে নেব আর রওনা দেব সোনার মিনারের দিকে। রাজে কায়নাতের তৃতীয় দরজাটা খোলার জন্য। না 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 না, এমনটা হবে না। কি না মানে, যখন এখন যখন নিকার তারিখ ঠিক হয়ে গেছে 3 দিন বাদে, তখন আপনার কথা কেউ কেন শুনবে? ঠিক বলেছ তুমি, আমার বলাতে তারিখ কেন পাল্টাবে? কিন্তু এর বলাতে তো পাল্টাবে। মানে মামা বললে তো পাল্টাবে। লালিত জান, একটা কাজ করো, তুমি মামার উপর এমন একটা জাদু করো যাতে আমার প্রত্যেকটা কথা শোনে আর প্রত্যেকটা কথা মানতে রাজি হয়ে যায়। ওকে আমার হাতের পুতুল বানিয়ে দাও। এ আমার জাদুর অসৎ ব্যবহার করে সরল লোকদের ক্ষতি করতে চাইছে। নেহাত আমার প্রদীপটা এখনো এর কাছে আছে, তাই আমি এর সমস্ত কথা শুনব। কিন্তু যেমন আমার চিরদিনের ভাই আমাকে বলেছিল, নিজের মতন করে। হলুদের দাম কমে যাক, মামা যান সব ভুলে যাক। প্রদীপের জিন, আমি তোমাকে আদেশ দিয়েছিলাম ওকে পুতুল বানানোর জন্য, তুমি তোকে মুক্ত করে দিলে। প্রদীপের জিন, তুমি আমার আদেশ পালন করলে না। না না, আমি আদেশ অবজ্ঞা করা কোনো জিন নই। শুনো, আগুন ধরিয়ে দেব যেখানেই দেখব বাজির সলতে, মামাজানের কাঠের পুতুল এসে যাক হাতেতে। এটা নিয়ে কি নাচবো আমি? ছি 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 ছি, আরে নাচানাচি করলে কার্যসিদ্ধি হবে কি করে? কিন্তু হ্যাঁ, যদি আপনি চান যে সুলতান আর মামাজানকে আপনি যেটা যেটাই বলবেন সেটা হয়ে যাক, তাহলে আপনি এর কানে কানে সেটা বলে দিন, হয়ে যাবে।
মামা তো আমার হাতে এসে গেছে, এবার তাড়াতাড়ি আতিশ আবতাপ কেউ নিজের করে নেব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.